फ्लैक्सिड जेले प्रचुर परिमाणे ओमेगा थ्री फैटी एसिड रयेछे एबं एंटी इनफ्लामेटरी एजेंटो एर मध्ये विद्यमान। एटा जदि आपनारा नियमित आपनादेर त्वके व्यवहार करें ताहले त्वक थेके सब रकम दाग सोप दूर हो जाबे। সেই সাথে এটি আমাদের ত্বকে রিঙ্কেল ফাইন লাইন এগুলো পড়তে বাধা দেয়। সেই দিক থেকে আমরা এটিকে কিন্তু অ্যান্টি এজিং জেলও বলতে পারি। তিসির এই জেলটা আমি যেভাবে আমার হাতে অ্যাপ্লাই করলাম আপনারা ঠিক একইভাবে আপনাদের ফেসে অ্যাপ্লাই করতে পারবেন। এতক্ষণ তো বললাম ত্বকের কথা, এই জেল আমাদের চুলের জন্যও কিন্তু অনেক বেশি উপকারী। এটি আমাদের স্ক্যাল্পে প্রয়োজনীয় পুষ্টি যোগায়, সেই সাথে এটাতে হেয়ার স্ট্রেটনিং প্রপার্টিস রয়েছে যেটা রাফ আর ফ্রিজি হেয়ার, মানে যাদের হেয়ার অনেক বেশি রুক্ষ সেই রাফ হেয়ারকে এটি অনেক বেশি সফট করে, কারণ এটাতে হেয়ার স্ট্রেটনিং প্রপার্টিস রয়েছে। তিসির এই জেলটা কিভাবে তৈরি করবেন সেটি আমি আপনাদের দেখিয়ে দেব এখন, আর কিভাবে চুলে অ্যাপ্লাই করবেন সেটিও কিন্তু আমি দেখিয়ে দেব। তিসিতে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, এটা কিন্তু আমরা খেলেও আমাদের ত্বক এবং চুলের জন্য খুবই ভালো একটা উপকার পাব। চলুন তাহলে তিসির এই জেলটা বানানো শুরু করি। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ তিসি আমি এখানে নিয়ে নেব। যদি অনেক বেশি চুল হয় তাহলে কিন্তু আপনারা আরও এক চামচ বেশি নিতে পারবেন বা দুই চামচ বেশি নিতে পারবেন। এখানে আমি দুই কাপ পানি দিয়ে দিলাম, এগুলোকে এখন একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু বলক চলে আসছে, অনবরত এটা নাড়তে হবে। 12 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে এটা হতে। যে কোনো প্রাকৃতিক জিনিস দিয়ে যদি আপনারা রূপচর্চা করেন বা চুলের যত্ন করেন তাহলে কিন্তু নিয়মিত করতে হবে, নিয়মিত করলেই আপনারা ভালো রেজাল্ট পাবেন। এই যে দেখুন 12 থেকে 15 মিনিট পর আমি এটা চুলার থেকে নামিয়ে নিয়েছি আর হালকা ঠান্ডা করে নিচ্ছি। এই যে এরকম জেলের মতো বের হবে তখন আপনারা এটা নামিয়ে নেবেন, আর হালকা গরম থাকা অবস্থায় আমি এটা একটা স্ট্রেইনারের মাধ্যমে সেকে নিচ্ছি। আপনারা চাইলে সাদা কোনো সুতি কাপড় দিয়েও সেকে নিতে পারেন। এটা সেকে নেওয়ার পর কিভাবে আপনারা মাথায় এটা অ্যাপ্লাই করবেন সেটিও দেখিয়ে দেব। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করে রাখবেন, এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন। তো এই জেলটি এখন কিভাবে মাথায় অ্যাপ্লাই করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি। চুলে যেভাবে বিলি কেটে কেটে চুলের গোড়ায় এটা ব্যবহার করবেন আর সমগ্র চুলেও কিন্তু এটা আপনারা ব্যবহার করবেন। তারপর 1-2 ঘন্টা পরে শ্যাম্পু করে ফেলবেন। আল্লাহ হাফেজ।